দেখতে দেখতে পুজো চলে আসলো, আর পুজো চলে আসা মানেই আমরাও হাজির আপনাদের সামনে। নমস্কার, আমি রিয়া আর আপনারা দেখছেন জিও বাংলা। জিও বাংলা প্রেজেন্ট শরৎ সম্মান 2019। আর আজ যারা আমার সাথে আছে তারা কিন্তু বিশিষ্ট বাড়ির মেম্বার্সরা। আমার সাথে আছে বাগবাজার হালদার বাড়ির সদস্যা এবং সদস্যরা, মানে এনাদের সাথে আড্ডাতে তো আমরা মজবো আর তার সাথে অনেক কিছু জেনে নেব। আপ শুধু আমি জানবো না, জানাবো আপনাদেরকে। তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলাতে, আর থাকতে হবে এই ভিডিওটা আমাদের সাথে। কিন্তু কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর তাহলে পরিচয় পর্বটা শুরু করে ফেলি, চলুন। আপনার নাম? আমার নাম শ্রী দেবাশিস হালদার। আমি বর্তমান বাগবাজার হালদার বাড়ির মা মহিষমর্দিনীর সেবায়িত। আচ্ছা, আপনি? আমি বাগবাজার হালদার বাড়ির বর্তমান সেবায়িত শ্রী দেবাশিস হালদারের স্ত্রী শ্রীমতী সুচন্দ্রা হালদার। আমার নাম ডক্টর পার্থসারথী মুখার্জি। বাগবাজার হালদার বাড়ি আমার মামার বাড়ি, অর্থাৎ আমার মা হলেন এই বাড়ির বড় মেয়ে। আচ্ছা, বাহ, বেশ। পুজোর আড্ডা আর জিও বাংলাতে আমার মনে হয় আজকের আড্ডাটা একটু হলেও আলাদা হবে। কারণ কি, মানে ভিভিড হিস্ট্রি, সেটা আমার মনে হয় যে আমি না বলে ওনাদের সাথে আড্ডা দিয়েই কিন্তু জানিয়ে নেব আর জেনেও নেব। তাহলে চলুন প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো, আপনাকে দিয়ে স্টার্ট। 1000 ইয়ার্স মানে প্রতিমাটা, তার 550 কিন্তু আমরা, 550 ইয়ার্সে কী হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, বাট 450 ইয়ার্সের সেলিব্রেশন শুনবো। শেষ 450 বছরের পুজো এটি, যেটির সাথে আমাদের মানে ফ্যামিলি, বাগবাজার হালদার ফ্যামিলি, তারা যুক্ত। মূর্তিটি কিন্তু 450 বছরের নয়। বিশেষজ্ঞরা বলেছেন, পরীক্ষা করে বা এটার সম্বন্ধে রিসার্চ করে, যে এটা পাল বংশের সময়কার তৈরি মূর্তি, 1000 বছর আনুমানিক বছর পূর্বে, মানে ইটস আ মিলেনিয়া ওল্ড আর কি। এই মূর্তি, এর একদম এক ধরনের আরও 2-3টি মূর্তি আছে, একটা ব্রিটিশ মিউজিয়ামে, একটা ইন্ডিয়ান মিউজিয়ামে, আর একটা চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে, কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে অক্ষত নয়। অর্থাৎ কোথাও না কোথাও সামান্যভাবে বিকৃত সেই মূর্তিগুলি হয়ে গেছে বা করা হয়েছিল কোনো একটা ঐতিহাসিক যুগে। ইন্টারেস্টিংলি, বাগবাজার হালদার বাড়ির যে মূর্তিটি, এটি সম্পূর্ণ অক্ষত এবং আশ্চর্যভাবে নিখুঁত। তাই ইটস আ ক্রিয়েশন অফ আর্ট, স্কাল্পচার হিসেবে এর কোনো তুলনা নেই, হিস্ট্রি আর হেরিটেজ হিসেবে এর কোনো তুলনা নেই। একটা 1000 বছরের পুরনো স্ট্রাকচার, আর আমরা জানি না কোথাও কলকাতায় এ ধরনের মূর্তি বা বাংলায় এ ধরনের মূর্তি কোথাও নিত্য পূজিতা হয়ে কোনো পার্সোনাল ফ্যামিলিতে পুজো হয়ে আসছেন কি না অন্য কোনো বিগ্রহ। আর শেষ 450 বছর আগে বাগবাজার হালদার বাড়ির তখনকার যারা সদস্য, কোনো জমিদার, প্রাণকৃষ্ণ হালদারেরও অনেক আগের কোনো সদস্য যার নাম আমরা জানি না, তিনি মৃগয়া গিয়ে উড়িষ্যার বালাসোরের কাছে রহনপুর বলে একটি জায়গায় জেলে প্রজা তার বাড়ির, তার ঘরের 14 হাত নিচে, মাটির 14 হাত নিচে খুঁড়ে স্বপ্নাদিষ্টভাবে মূর্তিটি তুলে আনেন। সেই থেকে এটি নিত্য পূজিতা, প্রথমে চন্দননগর চুঁচুড়োয়, তারপর বউবাজারে যেখানে এখন বসুমতী সাহিত্য অফিস হয়েছে, এককালে সেইখানে বাড়ি ছিল, বাগবাজারে বালাখানা বাড়ি বলতো, অর্থাৎ তামাকের গোডাউন ছিল সেইখানে। তারপর শেষ 200 বছর ধরে কারেন্ট প্রেমিসেস, অর্থাৎ বাগবাজার কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিট, অধুনা যেখানে গৌড়ীয় মঠ হয়েছে, তার উল্টো দিকে বাগবাজার গিরিশ মঞ্চর কাছে সেই জায়গায়। তো শেষ 450 বছর ধরে এটি পুজো হয়ে আসছে। আর এর সাথে যেটা অ্যাড করব আমরা, সেটা হলো এর সোশিও কালচারাল অ্যাসপেক্ট। ইন্টারেস্টিংলি, হালদারদের প্রত্যেকটি বংশের যারা পুরুষ, সাকসেসিভ জেনারেশনস, তাদের প্রত্যেকের একটা করে কোনো সামাজিক পারসুট ছিল এবং কোনো না কোনো কাজে তারা নিজেদের জায়গায় বিখ্যাত হয়ে আছেন। যেমন প্রাণকৃষ্ণ হালদার, যার নাম পাবেন অমিতাভ ঘোষের সি অফ পপিজে, প্রন কিসেন হোল্ডার বলে লেখা, তিনি ছিলেন বিখ্যাত বাবু কালচারের প্রবর্তক। তিনি বেড়ালের বিয়ে দিতেন লাখ টাকা দিয়ে, বাবু কালচার, সাহেবদের ধার কর্জ দিতেন, চুঁচুড়োর বিখ্যাত বাবু ছিলেন তিনি, হুগলি মহসিন কলেজের জমি তিনি দান করেছেন। আবার তেমনি যেমন দু হাতে টাকা উড়িয়েওছেন, এক সময় তার দীপান্তর হয়, তার কারণ তিনি নোট ছাপাতে শুরু করেছিলেন
একটি পার্টিকুলার ঘর থেকে বিলেতে ছাপাখানার যন্ত্র আনিয়ে। তো বুঝতেই পাচ্ছেন কি অদ্ভুত জীবন কাটিয়েছেন এনারা, এটা একদম ইতিহাসের মতো। তারপর নীলমণি হালদার, তিনি জানবাজারের রানী রাসমণির অত্যন্ত কাছের মানুষ ছিলেন, যার জন্য আপনি নীলমণি হালদার লেন পাবেন জানবাজারে। দ্বারকানাথ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিলেতে চলে যাওয়ার পর তিনি বেঙ্গল সল্ট বোর্ডের দেওয়ান হন। আর বিশ্বাস করুন, তখন নুন ছিল একটা মহার্ঘ জিনিস, স্পাইসেস সল্ট এগুলোর ওপরেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি, তালে আর তামাক। তো নুনের ব্যবসা, সেই সল্ট বোর্ডের দেওয়ান হওয়া মানে অনেকটা ফাইন্যান্স মিনিস্টারের মতো একটা পজিশন। নীলমণি হালদারের পর একে একে প্রত্যেকটি বংশের পুরুষ, রাখাল দাস হালদার ছিলেন শ্রীরামকৃষ্ণের রাখাল, যে আমরা দেখেছি কথা মৃত, তিনি নন, কিন্তু তার যে 52 জন গৃহী ভক্ত তাদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট একজন। তাই শ্রীরামকৃষ্ণ এই কারেন্ট বাগবাজার হালদার বাড়ির যে প্রেমিস, যেখানে মা মহিষমর্দিনী আছেন, সেখানে বারে বারে এসেছেন, সেখানে বারে বারে বসেছেন, পুজো দেখেছেন। ধর্মদাস হালদার থিয়েটারের প্রবর্তকদের মধ্যে একজন, ধর্মদাস সুর, ধর্মদাস হালদার, বাগবাজারেরই মেয়ে বিনোদিনী দাসী, অর্থাৎ নটি বিনোদিনী, আর গিরিশ ঘোষ। নীলরত্ন হালদার, তিনি বহু ভাষাবিদ, প্রচুর অনুবাদ তার ন্যাশনাল লাইব্রেরিতে, তার একের পর এক বই করতে করতে রাখালদাস হালদার, ধর্মদাস হালদার করে শেষ পর্যন্ত অমূল্য রতন হালদার ছিলেন ওনার বাবা, তাঁরই ছেলে উনি দেবাশিস হালদার। এবার আর ছোট্ট করে আমি অ্যাড করছি মূর্তিটার কথা। মূর্তিটার শেষ 450 বছরের ইতিহাস আমরা জানি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, শেষ 200-300 বছর মাত্র বাঙালি মূর্তি করা শুরু করেছে, যেমন আপনারা দেখছিলেন দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমায়, তাতে রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে, যারা যেটা দেখিয়েছে খুব অথেন্টিক, সেই সময় থেকে মূর্তির মধ্যে সমস্ত কটা মানে কার্তিক গণেশ এই সমস্ত চলে এসছে, একটা চালচিত্রের কনসেপ্ট, তার আগে ছিল না। তার আগে একটাই, যেমন আপনারা মহাভারতে দেখেছেন, ম্যায় সময় হু, সময় দিয়ে শুরু করতো আর্যরা সমস্ত কিছু, যে কাল মহাকাল হলেন শিব, সময় একটা বিরাট বড় ভগবান, সেই মহাকাল একমাত্র আছেন মা মহিষমর্দিনীর মাথার উপর, দুধারে দুই সখী জয়া বিজয়া, মাঝখানে আছেন মা। আর ইন্টারেস্টিংলি, এটা একমাত্র আমাদের রেকর্ডেড মূর্তি যাতে মা মহিষমর্দিনী পা দিয়ে অসুরকে দমন না করে হাত দিয়ে তার মাথার ঝুঁটি ধরে তাকে দমন করছেন। তাহলে মূর্তিটির অনেকগুলো বৈশিষ্ট্য, বাকি যদি কিছু বাকি পড়ে থাকে মামা বলতেই পারবে। হ্যাঁ, তো ওনাকেই আমি দেবো বুমটা, ওনাকে জিজ্ঞেস করবো যে এই যে এত বৈশিষ্ট্য আছে এর মাঝখানে, আমার ভাগ্নের দু একটা জিনিস আমি সংযোজন করতে, একদম প্রথম কথা হচ্ছে প্রাণকৃষ্ণ হালদার বিনা পয়সায় উনি ওষুধ বিতরণ করতেন, উনি বিনা পয়সায় ওষুধ বিতরণ করতেন, ওনার গ্র্যান্ড নাচেস খুব বিখ্যাত ছিল, এখানে নর্তকীদের নাচটা হতো এবং সাধারণ মানুষকে উনি ইনভাইট করতেন। 1806 সালের ন্যাশনাল হেরাল্ড পত্রিকাতেও লেখা আছে, উনি সেই সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন আসুন। আর নোটের ব্যাপারটা সাধারণ মানুষ কীভাবে নেবে জানিন না, এটা জানা গেছে প্রাণকৃষ্ণ হালদার সে সময় নিজেকে এত বেশি দাপুটে, মানে কনফিডেন্স লেভেল এবং দাপট এত বেশি ছিল, সে মনে মনে ঠিক করেছিল ব্রিটিশদের তৈরি সিক্কা রানী বাঘমার্কা মূর্তি ছাড়াও, রানী মূর্তি বাঘমার্কা সিক্কা রানীর মূর্তির ওই কয়েন ছাড়াও আমার নিজের ক্ষমতা আছে, আমার নিজের নোট বিক্রি করে প্যারালাল একটা ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চালানো। আর তারপরের পুরুষ হচ্ছে নীলমণি হালদার, যার নামে জানবাজারের রাস্তা আছে, তারপরে উনি যেরকম বলেছেন ও নীলরতন হালদার, তারপরে রাখালদাস হালদার, মাঝখানে ধর্মদাস হালদারের নামও বলেছেন, তারপরে লাল রতন হালদার, তারপরে অমূল্য রতন হালদার, শেষে আমি। মানে বিস্তার কিন্তু হিস্ট্রি, মানে হিস্ট্রি একবার শুরু করলে কিন্তু শেষ হবে না, কারণ কি ইটস অ্যাবসলিউটলি এমন একটা জিনিস আর এমন একটা জায়গা যেখানে আমার মনে হয় যে ইনফরমেশন, আর যদি আপনি হিস্ট্রি লাভার হন তো অফকোর্স এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর দেখতে হবে, জানতে হবে আর জানাতে হবে কেমন লেগেছে, তাই কি না? আড্ডা কিন্তু শেষ হয়নি, আমি তো শেষ করতে চাইছি না, আপনাকেই জিজ্ঞেস করব যে ষষ্ঠীর দিন কি হয়, মানে আপনাদের রীতিনীতি অনুযায়ী কি হয়, মানে ষষ্ঠী সপ্তমী আসবো, সপ্তমী অষ্টমী আসবো, ষষ্ঠীটা কিভাবে? ষষ্ঠীতে পঞ্চমী তো যদি মায়ের বোধন হয়ে থাকে, ইভিনিং দু এক বছর তিন বছর এরকম পড়ছে, পঞ্চমীর সন্ধ্যে মায়ের বোধন হচ্ছে, ষষ্ঠীতে মায়ের অধিবাস হয়। আচ্ছা, এবং সেই দিন যেরকম নিয়ম অনুযায়ী পাঁজি অনুযায়ী, এখানে পাঁজির একটা সেকেন্ডের এদিক ওদিক হয় না এই পুজোতে, সেই অনুযায়ী করা হয়।
সপ্তমীতে সকালবেলা কলব স্নান বেরোয়, সেটাও পাঁচির নিয়ম অনুযায়ী দেখে কলব স্নান করিয়ে, এইবারে যেটা প্রশ্ন প্রথম দিকে করছিলেন আমাকে, ঘটের জলটা আমরা পুরনো জল ফেলে দিই, সারা বছর যে জলটা পড়া থাকে সেই জলটা ফেলে দিয়ে নতুন করে গঙ্গা থেকে জল আমরা ঘরটা পূর্ণ করি, পরে এবার কলব স্নান করতে করতে আনন্দ করতে করতে আমরা বাড়ি ফিরে আসি, তারপরে নবপত্রিকার এরকম কোনো একটা কি ব্যাপার আছে কি? কারণ কি আমি যখন মানে নাও বা হতে পারে, কারণ কি আমার মনে হলো যে নবপত্রিকা মানে নটা গাছকে একসাথে করে সেটাকে ইয়ে করা হয়, পুজো করা হয়, সেই জিনিসটা একটু শুনবো, মানে যদি আপনারা না জানেন প্লিজ জানতে হবে কি সেই ব্যাপারটা। নবপত্রিকা ন ধরনের গাছ থাকে, সেই গাছগুলোকে একটি একটি করে সংগ্রহ করে বেঁধে ঘটের ওপরেই সেটা থাকে। আচ্ছা। আর এর সঙ্গে কলব স্নানের সঙ্গে যে ঘরটা যে জল পূর্ণ করা হয় সেই ঘটের মাথাতেই ওটা বসানো থাকে। আচ্ছা। এবং জল পরিবর্তন করলেও দশমীতে যখন জল পরিবর্তন করা হয় ওইটা ইন্ট্যাক্ট থাকে, নবপত্রিকা যে রাঠিটা ওটা আপনার ঘটের ওপরেই ইন্ট্যাক্ট থাকে। আচ্ছা। আপনাকে আমি মূর্তির ব্যাপারে এবং কিছু বললে আপনার ভালো লাগবে। এই মূর্তিটি একমাত্র মূর্তি বোধহয় গোটা পৃথিবীতে যেটি পাল বংশে নির্মিত প্রায় হাজার বছরের পুরনো মূর্তি, যে এবং মূর্তিটি এত নিখুঁত এবং এত সিমেট্রিক, অনেক স্বপ্নদৃষ্ট মূর্তি আপনাকে কল্পনা করে নিতে চায়, এই বোধহয় মায়ের হাত এইখানে, এইখানে বোধহয় মা দুধ খাওয়াচ্ছেন, এইরকম এখানে সেরকম কোনো স্কোপই নেই, এবং মায়ের বাঁ হাতের অনামিকার উপর একটা আংটি অবধি আছে, ডান পাটা কোনো পশু বা কোনো বাহনের জীবের ওপরে দাঁড়ালে মানুষ যেমন ব্যালেন্স করার জন্য পাটাকে একটু মুড়ে রাখে সামনের দিকে, ডান পাটা হুবহু সেরকম। আর মূর্তিটা দেখলেই তো বুঝতে পারবেন যে এত সুন্দর হাস্যোজ্জ্বল, তার মধ্যে রাগ স্নেহ প্রশ্রয় ক্রোধ সব কিছু মিলিত, অপূর্ব মূর্তি। এই মূর্তি পদ্মাসনের উপর বসে অসুর দোলন করছেন পৃথিবীতে আপনি কোথাও দেখতে পাবেন না, যেটি আমরা ভাগ্যবান আজও নিত্য পুজো করার সুযোগ পাই। অসাধারণ, আমরাও ভাগ্যবান ওনাদের সাথে কথা বলে। এবার জিজ্ঞেস করবো, আপনাকে জিজ্ঞেস করবো যে কুমারী পুজোর সম্বন্ধে কিছু বলুন, কুমারী পুজোটা ঠিক কেমন ভাবে আপনারা রাখছেন? না, আমার মনে হয় কুমারী পুজো নিয়ে ইন্টারেস্টিংলি আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করছি, মামা তো বললেন। দেখো, আমি তো কাজের জন্য বেসিক্যালি আমার নেফ্রোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজিস্ট ফ্রম লন্ডন, তো দীর্ঘদিন আমি ইংল্যান্ডে ছিলাম, সারা পৃথিবীতে যে জেন্ডার ইকুয়ালিটি, নারী মুক্তি, আরও সমস্ত কথা, ফিমেল এম্পাওয়ারমেন্ট ভারতের মতন দেশে বিশেষ করে সোশ্যালি রেলিভেন্ট, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে হালদারবাড়ির পুজো, আমি তো তার এর হিস্টোরিক্যাল সাইড আর মানে আর্টিস্টিক সাইড নিয়ে খানিকটা বলেছি, তো এইটে খুব সিগনিফিকেন্ট। মামা এতক্ষণ কুমারী পুজোর কথা বলছিল, আমি খুব ছোটোবেলা থেকে আমার একটা রোল ছিল কুমারীকে কোলে করে, আমি তখন নিজেই ছোট, কুমারীকে কোলে করে নামানো দোতলা তিনতলা থেকে এবং তারপর তাকে কোলে করে একদম দিয়ে আসা, অর্থাৎ কুমারী মা সে ভগবানের প্রতীক, সে মা দুর্গার প্রতীক, তার পা যেন ধুলোয় মাটিতে না ঠেকে, আমরা তাকে নমস্কার করে তাকে কোলে করে অনেক দূরে পর্যন্ত তাকে দিয়ে এসেছি। অর্থাৎ এই পুজোটা একটা সোশ্যাল ইকুয়ালিটি আর জেন্ডার ইকুয়ালিটির মূর্ত প্রতীক। এই মনে হলো এই পয়েন্টটা স্ট্রেস করা উচিত শুধু রিলিজিয়ান ছাড়াও, কারণ ইট হ্যাজ আ ভেরি বিগ সোশ্যাল মেসেজ। তো মহিলাদের এই পুজো একটা বড় কন্ট্রিবিউশন থেকেই গেছে, এমনকি আমার মা যে পুজো বাড়ির মেয়ে, আমার মাসিরা, তাদের সবার পার্টিসিপেশন হ্যাজ বিন ওয়ান্ডারফুল থ্রু আউট। আমার যে দুটো ছোট ছোট বোন মানে মামার দুই মেয়ে, তারা বেড়ে উঠেছে, তাদের আমি নিজের হাতে কাঁসর বাজানো ঘড়ি বাজানো শিখিয়েছি, তারা ঢাক অবধি বাজাতে পারে, তো কি অসাধারণ, আপনারা এলে বুঝতে পারবেন। এই কুমারী পুজোই মতন ট্র্যাডিশনে ভর্তি আমাদের মানে জোড়া ছাতা নিয়ে বেরিয়ে বাগবাজার ঘাট অবধি যাওয়া, সেই অসাধারণ সপ্তমীর কলাবউ পুরো যে প্রসেশনটা যেটা বাগবাজার স্ট্রিট দিয়ে যায় দেখার জন্য হাজার লোক ভিড় হয়ে যায়, সেই সময় চক্ররেল ট্রামলাইন সমস্ত বন্ধ করিয়ে সেই পুজো মানে সেই এটা যায়, হাজার হাজার জার্নালিস্ট মিডিয়া সেটাকে কভার করে, সপ্তমীর মহাসপ্তমীর ভোর সাতটার থেকে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, এগুলো কেন বলছি, যারা ইন্টারেস্টেড তারা যাতে এসে দেখতে পারেন। মহাষ্টমীতে ঠিক সেইভাবেই আমাদের কোনো না গুরুজন, হয়তো পরিবারের কোনো মহিলা গুরুজন, অনেক ক্ষেত্রে আমার দিদিমা এই ধরনের কেউ, তারা স্বপ্নে পান কি ধরনের প্রদীপের লেআউট হবে এবছর, কোনো বছর সেটা ঢাক, কোনো বছর সেটা ছত্র অর্থাৎ মাথার উপর ছাতা, কোনো বছর মঙ্গল ঘট,
কোনো বছর প্রজাপতি, ঠিক সেইভাবে তাকে সাজানো হয়। তো প্রত্যেকটা রিচুয়ালসে একটা সোশ্যাল মেসেজ আছে আর একটা রিলিজিয়াস মেসেজ আছে, দুটো একদম প্যারালালি যায়, হ্যান্ড ইন হ্যান্ড। এই জিনিসগুলো সম্বন্ধে মহিলাদের কি অসাধারণ যোগদান, তার মূর্ত প্রতীক হলো আমার মাইমা সুচন্দ্র হালদার আমার পাশে বসে আছে। আমি তাই, আমার বোনেরা আজ আসতে পারেনি, আমি তাই মাইমার হাতে মাইক তুলে দিচ্ছি, সে বলবে। একদম ঠিক, কিন্তু উনি মানে একদম চুপ করে বসে আছে, বাট আমার মনে হয় ফিমেল, যারা ফিমেল মেম্বার্স তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ কি, দুর্গাপুজো তো ওই একটাই জিনিস না, মানে ফিমেল, একটা ফিমেলকে আমরা ওয়ার্শিপ করি, তো আমার মনে হয় যে কতটা রেসপন্সিবিলিটি তাকে নিয়ে রাখতে হয়, কতটা দায়ভার থাকে, কতটা, কারণ কি অফ ক্যামেরা ওনার সাথে আমার অনেক কথা হচ্ছিল, উনি মিরাকল নিয়ে কথা বলেন, স্পিরিচুয়াল নিয়ে কথা বলেন, ইভেন বিলিভস নিয়ে কথা বলছেন। এবার ওনাকে জিজ্ঞেস করবো যে এই যে ভোগ থেকে, সাজানো থেকে, মানে পুজোটাকে নিজের কাঁধে নিয়ে চলে চলা, সেটা নিয়ে আপনি কি বলবেন? প্রশ্নটা যখন আমাকে করা হলো তখন আমি এই সম্বন্ধে কিছু কথা মানে বলতে চাই। আমি, আমার বিয়ে হয় 1986 সালে, সেই হিসেবে 33 বছর আমি বাগবাজার হালদার বাড়ির সদস্য। আগে আমার মাথার উপর আমার শাশুড়ি মা ছিলেন, তখন আমি সত্যি কথা বলতে আমার বাগবাজার, আমার বাপের বাড়ির পুজো আটটার দিকে থাকলে দুর্গাপুজো তো হতো না, সুতরাং সেই হিসেবে দুর্গাপুজোয় কি করা যায়, কতখানি রিচুয়ালিস্টিক হওয়া যায়, কতটা রিলিজিয়াস মাইন্ডেড হওয়া যায়, সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। বিয়ের পর আমি যখন এই পরিবারে এসে পড়লাম তখন সব কিছুই আমাকে টেক আপ করতে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি এখন আমি যেভাবে ইনভলভড হয়ে গেছি, তখন অত 33 বছর আগে তো আমার ইনভলভমেন্টটা অতটা ছিল না, কারণ মাতার উপর ছিলেন আমার শাশুড়ি মা, তখন রক্তেরও জোর ছিল, একটা অদ্ভুত একটা, এখন যে প্যাশনটা আছে হয়তো সেই প্যাশনটা ছিল না। তখন সব কিছুই মনে হতো, আরে এতদিন আগে থেকে ভাবার কি আছে, আরে এতদিন আগে থেকে করার কি আছে, আরে সব কিছুই হয়ে যাবে, তুড়ি মেরে ঠিক করে দেবো। শাশুড়িকে বলতাম, মা তুমি এত চিন্তা করো কেন, ঠিক হয়ে যাবে। আর পেশাগত দিক থেকে আমি একজন শিক্ষিকা, সুতরাং আমার একটা বাইরের জগতও আছে, তা বাইরের কাজগুলো ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না। এই চিন্তাটা আস্তে আস্তে কিভাবে যে মনের মধ্যে রিকনস্ট্রাক্টেড হয়ে গেল, আর আমি 33 বছর পরের সুচন্দ্রা হালদার হয়ে গেলাম, এটা বোধ হয় আমি নিজেও বলতে পারবো না। আমাকে যারা আগে দেখেছে তারা আগের সেই চুমকির সঙ্গে আজকের এই সুচন্দ্রা হালদারকে প্র্যাকটিক্যালি মেলাতে পারে না। তার একটা বড় গুণ আমি বলবো, এই মহিষমর্দিনীর একটা তো দান তো আছেই। আর আমাদের বাড়ির কিছু বিশেষত্বর ব্যাপারে একটুখানি, একটু বিশেষত্বর ব্যাপারে বলি, আমাদের বাড়ির দুর্গা ষষ্ঠী একটু আলাদা। সেটা প্রত্যেকটা বাড়িতে ইউজুয়ালি এদেশিদের চারটি করে, অনেকগুলো করে ষষ্ঠী করতে হয়। আমার বাড়িতেও সব ষষ্ঠীই আছে এক্সেপ্ট দুর্গা ষষ্ঠী। আবার অনেক বাড়িতে কোনো ষষ্ঠী না থাকলেও দুর্গা ষষ্ঠীটা মাস্ট। দুর্গা ষষ্ঠীটা সন্তানের, যে কোনো ষষ্ঠী সন্তানের কল্যাণের জন্যই করা হয়। ইউজুয়ালি ষষ্ঠীতে মাছ বা ভাত খাওয়া হয় না, কিন্তু এটা বাগবাজার হালদার বাড়িতে সম্পূর্ণই উল্টো। আচ্ছা, সেটা কেমন? কারণ এখানে আমরা বাগবাজার হালদার বাড়ির বইয়েরা ওই দিন অন্য কোনো দিন মাছ না খেলেও চলবে, কিন্তু ষষ্ঠীর দিন মাছ ভাত মাস্ট। মাছ ভাত খেয়ে সেই কাপড়ে পান মুখে দিয়ে, আমরা সাধারণত আমরা মাছ ভাত খাওয়া কাপড়ে তো ঠাকুর ঘরে ঢুকতে পারি না, আর এটা আমাদের সংস্কার। এদের আমরা যে কারণেই বলি না কেন, আমাদের মনের মধ্যে কিছু জিনিস বসে যায় যে মাছ ভাত খাওয়া কাপড় নিয়ে আমরা সাধারণত ঠাকুর ঘরে ঢুকি না, আমরা কাপড়টা চেঞ্জ করে ঢুকি। কিন্তু একমাত্র দুর্গা ষষ্ঠী, এবার বিসর্জনের দিন যখন ঢাক বিদায় করা হয়, এই দুটো দিন আমাদের বাগবাজার হালদার বাড়ির বউদের মাছ ভাত খেয়ে সেই কাপড়েই, সেই কাপড় পরেই পান মুখে দিয়েই ঠাকুর ঘরে ঢুকতে হয়। অসাধারণ, এই এক অদ্ভুত জিনিস। এই জিনিস বোধহয় শুধু এই হালদার বাড়িতেই পাওয়া যাবে, আর বোধহয় কোথাও পাওয়া যাবে না, আর থাকলে হয়তো আমার জানা নেই। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো ভোগের ব্যাপারটা, ভোগ কি, মানে ভোগের ব্যাপারটা কি হয়? আচ্ছা, ভোগ ষষ্ঠীতে যা ভোগ হয়
আচ্ছা, আমি আগে নৈবেদ্যের ব্যাপারটা একটু বলে দিই। ষষ্ঠীতে যা নৈবেদ্য হয় বা ষষ্ঠীতে যা ভোগ হয়, সপ্তমী অষ্টমী নবমী তার থেকে কিন্তু আলাদা। ষষ্ঠীতে যে নৈবেদ্য হয়, আতপ চালের নৈবেদ্য হয়, তার সঙ্গে যত রকম ফল থাকে সেগুলো একটু ডেকোরেটিভলি তাকে সাজানো হয়। আসলে আমরাও যখন খাবারটা সাজিয়ে খেতে ভালোবাসি, তাহলে কেন মহিষমর্দিনীকে বছরের কটা দিন তাকে সাজিয়ে দেবো না? সেই জন্য চেষ্টা করি তাকে সাজিয়ে দেওয়ার। ষষ্ঠীর দিন দেওয়া হয় একটা সিঙ্গল ভোগ দেওয়া হয়, সেটা মহিষমর্দিনীর। তারপর সেটা হচ্ছে একটা নটার ভোগ দেওয়া হয়, সেটা হচ্ছে নবগ্রহের। আর একটা পঞ্চদেবতার ভোগ দেওয়া হয়, সেটা হচ্ছে পাঁচ, মানে নৈবেদ্য হয় এক, নয় আর পাঁচ। আর ভোগ হয় ওই দিন ঠিক পোলাও নয়, আবার ঠিক ঘি ভাতও নয়, একটু অন্যরকম। আলু পটল আর কপি দিয়ে মায়ের জন্য একটা স্পেশাল, না আমি ভুল বললাম, ফ্রাইড রাইস নয়, পোলাও নয়, ফ্রাইড রাইসও নয়। বাগবাজার হালদার বাড়িতে হয় ঘি ভাত, সেখানে হয় ভাত, আলু, ফুলকপি, পটল আর তার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে, আর ভালো ঘি দিয়ে, অপূর্ব কাজু কিশমিশ দিয়ে অপূর্ব এক স্বাদের ঘি ভাত তৈরি হয়। কিন্তু তার সঙ্গে কিন্তু কোনো তরকারি থাকবে না, তার সঙ্গে থাকবে পাঁচ ভাজা আর পায়েস। পায়েসটাও কিন্তু হয়, যেটা হচ্ছে ভীষণ মেপে করা হয়। আমাদের যে ঘি ভাত বা অন্যদিন যে খিচুড়ি হয় সেটা কিন্তু পাঁচপো চালেরই করতে হবে, আর ঘি ভাত হয় চাল ডাল মিশিয়ে পাঁচপো, তার থেকে কিন্তু এতটুকুনিও বেশি হবে না। অনেক বাড়িতে থাকে লোক বেশি হলে ভোগের পরিমাণ বাড়ে, কিন্তু আমাদের যদি 1000 লোকও খায়, আমাদের কিন্তু আসল নিজ ভোগ কিন্তু ওই পাঁচপো চালেরই করতে হবে। আবার পায়েসটা হবে পাঁচপো দুধেরই পায়েস, তার থেকে কিন্তু এতটুকুনিও বাড়বে না। এটা কিন্তু বেশ, আর এত কথা এত আড্ডা দিচ্ছি ওনাদের সাথে, কিন্তু সব বলবো না এখন, কেন বলুন তো? কারণ কি, ওনাদের বাড়িতে আমরা যাব, এক্স্যাক্টলি ওনাদের বাড়িতে যাব, ওখান থেকে আপনাদেরকে দেখাবো, না ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী এক্স্যাক্টলি হয়, কীরকমভাবে ওনারা প্রস্তুতি নেন, আর কত মানুষজন আসে, তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলায়। আড্ডা এখানে ইতি নয়, এটা টু বি কন্টিনিউড, কারণ কি ওখানে গিয়ে কিন্তু মানে বোনেদের বাড়িতে, মানে সেই বাড়িতে গিয়ে, হালদার বাড়িতে গিয়ে ওনাদের সাথে জমিয়ে আড্ডা দেবো, থাকবেন আপনারা, আমরা তো থাকবোই, তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলায়। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, এখানে আসতে ভুলবেন না আমাদের সাথে, হয়তো বা এরকম হয়ে যেতে পারে আপনার যারা দেখছেন তাদের সাথে দেখা হয়ে যেতে পারে, হতেই পারে তো। আর ভোগের কথাটা তো উনি বললেন, ভোগও পেয়ে যেতে পারেন, সেটা তো সেই জিনিসটা, আমার মনে হয় পুজোতে ভোগটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, তাই কি না? ওনাদের সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগলো, হোপফুলি আপনাদের খুব ভালো লেগেছে। জনগণের জন্য ছোট করে জায়গাটার একটা রাফ আইডিয়া কোথায় তারা যাবে, একদম লোকেশন কিভাবে যাবেন জানেন? আমরা জানি বাগবাজার খুব একটা পুরনো জায়গা, সেটা সেই জায়গাটা এক্স্যাক্টলি সবাই জানি আমরা, সেখানে কিভাবে যেতে হয় জানি, বাট এই বাড়িতে কী করে পৌঁছবেন, হালদার বাড়িতে কী করে পৌঁছবেন, ওনাদের কাছ থেকে জেনে নিই। চলুন লোকেশনটা একেবারে বলে দিন। বাগবাজারে পৌঁছে বাগবাজার গিরিশ মঞ্চ যে টিকিট কাউন্টারটা আছে, ঠিক তার উল্টো দিকে একটা গলি ঢুকে গেছে, চড় রাস্তাও না খুব সরুও নয়। সেই গলি দিয়ে ঢুকে গিয়ে ডান পাশে পড়লে সেই গলিটার নাম হচ্ছে কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিট। আমাদের বাড়ির ঠিকানা 17-1 কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিট। ওই গলিটা দিয়ে ঢুকে ডান দিকে প্রথম বাড়িটা ছেড়ে দ্বিতীয় বাড়ি, গৌড়ীয় মঠ আছে এখন যারা মিউজিয়াম বানিয়েছেন, ঠিক ওই মঠের গেটের উল্টো দিকের বাড়িটা, পাথরের ফলকে পরিষ্কার ভাবে লেখা আছে বাগবাজার হালদার বাড়ি। বা বেশ, খুব ক্লিয়ারলি উনি বলে দিলেন। আর আমার মনে হয় যে আমি আরেকটু অ্যাড করে দিই, নিশ্চয়ই কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটে ঢোকার মুখেই গৌড়ীয় মঠের একটা খুব বড় গেট আছে, তার নাম চৈতন্য গেট। সেই গেট দিয়ে ঢুকে যখন আপনারা আমাদের বাড়িতে আসবেন, আমরা হোল হার্টেডলি আপনাদের ওয়েলকাম করার চেষ্টা করব। খুব সুন্দর হবে, মিষ্টি হবে উনি বললেন, কি সুন্দর হবে ইনভাইট।
আমার স্ত্রী আপনাদের ভোগের সম্পর্কে কিভাবে হয়, রেসিপি থেকে কোয়ান্টিটি কিভাবে হয় এটা জানিয়েছেন। আমার মনে হয় মা মহাষ্টমীতে যেটা সন্ধি পুজোর ভোগ হয়, মা একটু ডায়েট কন্ট্রোলে থাকেন। ওই দিন সবটাই শুকনো, সবটাই শুকনো, মেওয়া কিশমিশ কাজু পেস্তা এইসব থাকে, তার সাথে থাকে শহরের সব থেকে বড় বড় ফল, সব থেকে বড় সাইজের চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, অন্যান্য বড় বড় মিষ্টি, এই দিয়ে ওনার সন্ধি পুজোর ভোগটা নিবেদন করা হয়। বা সন্ধি পুজোর ভোগের কথা আমি আরেকটু এর সঙ্গে বলি। সন্ধি পুজোয় অনেক জায়গায় ফল কেটে দেওয়া হয়, কিন্তু হালদার বাড়িতে কিন্তু গোটা ফলেই সন্ধি পুজোর নৈবেদ্য সাজানো হয়। বেশ, আপনাদের যাদের সামান্য কোনো ইচ্ছে আছে একটু পুজোর সম্বন্ধে জেনে নিয়ে তারপর আমাদের কাছে আসা, তাদের জন্য বলা রইল www.bagbazarhaldarbari.com। মাঝে কোনো গ্যাপ নেই, বাগবাজার হালদারবাড়ি একটা কথা, হালদার HALDARBARI.com। আপনারা এই ওয়েবসাইট ভিজিট করলে অনেকটা এই পুজোর ইতিহাস এবং ট্র্যাডিশন সম্বন্ধে জানতেই পারবেন। তারপর আমরা তো রইলাম আপনাদের অভ্যর্থনা জানাতে। নমস্কার, জয় মা। একদম, সব কিছু তো আমরা জানতে পারলাম, আর তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলা, ওনাদের সাথে কথা বলতে হবে, দেখতে হবে এই ভিডিওটা। আর যদি হিস্ট্রি সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছা করে, এই হিস্ট্রি জানতে ইচ্ছা করে, তাহলে পৌঁছে যান এখানে, লোকেশন তো ওনারা বলেই দিলেন। ওনাদের সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগলো, আর আমিও জানতে পারলাম, আপনাদেরকেও জানাতে পারলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবারও দেখা হবে অন্য কোনো মানে কি পুরনো বনেদি বাড়ির মানে লোকজনদের সাথে, মেম্বার্সদের সাথে। চোখ রাখবেন জিও বাংলায়, ভালো থাকবেন, নমস্কার।